নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই নভেম্বর মাসে বড় সংযোগ সৃষ্টি হয়েছে। 71 বছর পর এই মহা সংযোগে দুই রাশি, মাত্র 12টি রাশির মধ্যে মাত্র স্পেশাল দুটি রাশি মহা কোটিপতি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ 71 বছর আগে হয়েছিল, এই 71 বছর পর এই সংযোগ সৃষ্টি হয়। যে রাশি নভেম্বর মাসে, যে দুটি রাশির কথা আমি বলছি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কল্পনার বাইরে ফল পেতে চলেছে এই দুই রাশি। দেখুন, আমি একটি কথা আবারও বলছি, লজিক্যালি ভিডিওগুলো যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে দেখবেন, নিজের মতন করে কোটিপতি বানিয়ে দিলাম, আরবপতি বানিয়ে দিলাম, কারণ নাই, হুয়াই, কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, লজিক্যালি কোনো ব্যাপার না। এই জায়গাটা কিন্তু বোঝা দরকার। আর কৌশিকরা যেটা বলে কি না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে ওই দুম করে এ কটি রাশি ভালো, এখানে 12টি রাশির মধ্যে দুটি রাশিরই হবে বিশেষ করে ভালো। এখানে আবার এই এটাকে আবার কপি করে এটা আবার দুটির জায়গায় 4টা রাশি বা 5টা রাশি বানিয়ে দিবে, ওরকম তো বানিয়ে দেওয়া যায়, কিন্তু লজিক্যালি এই দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ভালো হতে চলেছে এই নভেম্বর মাসে। স্পেশাল দুটি রাশি, মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই দুই রাশি। নিজের মতন করে বললে হবে না, আমি দিলাম 4 রাশি, কেউ ওই জায়গাটা ওটাকে কপি করে রাশির নাম বাড়িয়ে বা রাশির নাম কমিয়ে নিজের মতন করে ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনো, নিজে একটা থিঙ্কিং থাকা দরকার। আমি যে ভিডিও তৈরি করছি কি না, নেক্সট আরেকটি আমার মাথায় আপনাদের সামনে আমি বলছি, আবার একটি ভিডিও কিন্তু আমার সামনে চলে এসছে। অর্থাৎ এটা টোটাল গ্রহের গোচর। হাওয়াতে কৌশিক রায় কখনো কথা বলে না, আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। কেউ কেউ আবার আমার মতনই চেষ্টা করছে, আমি যেমন অ্যাটিচিউডে কথা বলি এরকম অ্যাটিচিউডে কথা বলা কেউ কেউ এরকম চেষ্টা করছে, তো চেষ্টা করে কোনো লাভ নাই। কৌশিক রায় এক এবং অদ্বিতীয়, কৌশিক রায়ের এক এবং অদ্বিতীয় এক কথা আপনাদেরকে বললাম। অর্থাৎ এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে যে ভিডিওগুলো সম্পূর্ণরূপে, এটি আমার ভিডিও। এর পরে যারা বলছেন যে স্যার আপনার কি আরও আছে, না, তো আপনাদের সামনে আমি আজকে যে দুটি রাশির আমি কথা বলবো, সে দুটি রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্বের সাথে বলছি, সমস্যা আপনার সমাধান করব আমি। চোখে স্বপ্ন নিন, স্বপ্ন দেখে দেখুন, সে স্বপ্ন বাস্তব করার দায়িত্ব আমার। কিন্তু এমন স্বপ্ন দেখবেন যেটা আপনার জীবনে, আপনার জন্মছকে পসিবল করা সম্ভব। ঋণে জর্জরিত হয়ে গেছেন যারা, প্রচুর ঋণ, এই টাকা নিয়ে আসছেন, ঋণ শোধ করতে করতেই আপনার মাসের স্যালারিটা শেষ হয়ে যাচ্ছে। কাকে কি করবেন, কোন খাতে কত টাকা লাগাবেন, কারো ক্ষেত্রে বিয়ের ব্যাপার, কারো প্রেমের ক্ষেত্রে, কারো মামলা মকদ্দমাতে পড়ে আছেন, কারো টাকা ফেসে আছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি, আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন তারা অনলাইন কনসালটেন্সি আপনারা করুন। অর্থাৎ আমি সম্পূর্ণ অনলাইনে দেখি, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন কৌশিক রায়, যখন আপনারা অনেকে বলছেন যে স্যার আপনার নাম করে করছে, দেখুন আমি একটা কথা বলি, যখন দেখবেন যারা, যখন আমি অনলাইনে কৌশিক রায় দেখবেন নাম দিব, তবেই আপনারা কিন্তু টাকা পেমেন্ট করবেন। তার আগে যদি এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখছে আমার নাম ভাঙিয়ে চলছে, এই জায়গাটা কিন্তু করবেন না। দেখবেন কৌশিক রায় অ্যাকাউন্ট নাম্বার, তবেই কিন্তু আপনারা টাকাটা পরিশোধ করবেন, তার আগে করবেন না। এখানে কিন্তু অন্য নাম দেখলে রিজেক্ট করে দিন, এরকম এসছে কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, কারো কেউ কারো কে কপি করে বেশি দিন কেউ কাউকে চলতে পারে না, এটা চলা সম্ভব হয় না। আর যারা
আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ফোন করার থেকে যত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনাদের ডিটেলসটা দিয়ে পাঠান, অথবা যদি না থাকে আপনারা হাতের ছবি দিয়ে পাঠান, এবং দেখবেন যে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া হচ্ছে বা ফোনপে নাম্বার দেওয়া হচ্ছে সেটা কৌশিক রায়ের নামে আছে কিনা, তবেই আপনারা পেমেন্ট করবেন। এর বাইরে যদি পেমেন্ট করেন সেই দায়বদ্ধতা আপনাদের, আমার নয়। আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, প্রচুর এরকমভাবে অনেক মানুষ সমস্যা হয়েছে, পেট করে দিয়েছে কিন্তু আসল কৌশিক রায়ের সাথে কথা বলেনি, এরকম অনেকে মানে আমার ডুপ্লিকেট করে চলছে, এক কথায় আমার মতো অ্যাটিচিউড, আমার মতো সব কিছু করে চলতে চাইছে, এখানে হয় না। একটু আপনাদেরকে আমি জানাই কিছু কিছু ক্ষেত্রে, যে এই যে 71 বছর পর এই যে নভেম্বর মাসে যে বড় সংযোগটা সৃষ্টি হয়েছে, দুটি সংযোগ দেখুন, একটি হচ্ছে কারণটা দেখুন কী কারণে হচ্ছে, আমি এই জন্য বললাম লজিক্যালি ভিডিওটা দেখুন, একটি হচ্ছে রবি এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, এটাই আবার কপি করবে, এই কথাটাই কপি করে আবার ভিডিও হবে, কিন্তু দেখে নিন, মিলিয়ে রাখুন, কমেন্ট করবেন তাদেরকে কমেন্ট করবেন যে এটা তো কৌশিকরা ভিডিওটা দিয়েছিল, আপনি তো এটা কপি করে দিচ্ছেন। দেখুন রবি এবং আপনার বৃহস্পতির যে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে 16 নভেম্বর 2022 থেকে, এবং শনির তৃতীয় দৃষ্টি আবার বৃহস্পতির উপর পড়ছে, এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে 71 বছর পর, যার ফলে দুটি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির এমনিতে আপনার 24 নভেম্বর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, এবং হংস নামক মহাপুরুষের রাজযোগ সৃষ্টি করেছিল সেটার প্রভাব কিন্তু বাড়ছে, এবং শনি দৃষ্টি পড়ছে, শনি একাদশভাবে অবস্থান করছে, একাদশভাবে যে কোনো গ্রহ যখন অবস্থান করে শুভ ফল দিয়ে থাকে, এবং সূর্য এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে প্রথম কথা সফলতা সাকসেস আপনারা পাবেন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ হবে, এবং ভাগ্যভাবে রবির অবস্থান ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে, বৃহস্পতির সঙ্গে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আপনাদের হবে, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে, গভর্নমেন্টকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি হবে, এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সন্তান ক্ষেত্রে শুভ, এবং আপনাদের এ সময় ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি হবে, এবং আপনাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ মীন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, তার আগে আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আমি লজিক্যালি কথাটা বলছি, এই কথাটা কপি হচ্ছে, লজিক দিয়ে বুঝাতে হবে, লজিক মানে আমি যে গ্রহের অবস্থান, এই যে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে বৃহস্পতি এবং রবি, এবং বৃহস্পতির তৃতীয় দৃষ্টি মার্জনা করবেন শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে, এই জায়গাটা কিন্তু আমি বুঝাতে চাইছি, অর্থাৎ এই জায়গাগুলো কপি করে পেস্ট করে কোনো লাভ নেই, নিজের থিঙ্কিংয়ে ভিডিও তৈরি করা দরকার। যাই হোক, আলোচনা শুরু করা যাক। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের বৃহস্পতি চতুর্থ অবস্থান করে হংসনবম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, এবং আপনারা পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় হতে চলেছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত হতে চলেছে, আপনি
ধনু রাশির মানুষ, মানে এক কথায় যদি বলি এই যে যে দুটি রাশির কথা বলছি কি না, মীন রাশি এবং ধনু রাশি লাখপতি কোটিপতি আরব প্রতিবন্ধ কিন্তু হতে পারে। যারা হাজারে খেলছেন তারা লাখে খেলবেন, লাখে যারা খেলছেন তারা কোটিতে কিন্তু খেলতে চলেছে। অর্থাৎ ও যদি বলি ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই দুই রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই দুই রাশি। অর্থাৎ এই যে 71 বছর পর নভেম্বর মাসে এই বড় মহাসংযোগে যে দুটি রাশির কথা বললাম, ডায়েরিতে নোট করে নিন। এই দুই রাশি যদি আপনাদের ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা জন্মছকে যদি না থাকে এই দুটি রাশির যে বললাম, তবে আপনারা নিশ্চিতরূপে এই নভেম্বর মাসে এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করুন, এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, ইন ডিটেলস সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।